بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। জনাব, আপনি প্রশ্ন করেছেন, যদি তিন তালাক হয়ে যায় মানে স্বামী স্ত্রীর মাঝে, তবে আবার তাদের এক হওয়ার জন্য ইসলামে কি নিয়ম আছে? ওয়াল জবাব বিল্লাহি তৌফিক, যদি তালাক যথা নিয়মে হয়ে থাকে, অর্থাৎ তিনটি দফায় যদি তালাক হয়ে থাকে, তাহলে এই তালাক হয়ে গেলে তাদের পুনরায় সংসার করার আর কোনো তাদের এখতিয়ারাধীন নাই, বিষয়টি তাদের এখতিয়ারে আর থাকে না। অর্থাৎ স্বামী ইচ্ছা করলে আর তাকে ফেরত নিতে পারবে না, বরং নিয়ম হল যে পরবর্তীতে যদি তাকে বিয়ে করে অন্য স্বামী এবং তার সাথে মেলামেশা হয় এবং কোনো সময় যদি তাকে পরিত্যাগ করে অর্থাৎ তালাক দিয়ে দেয় বা মারা যায়, তাহলে ইদ্দত শেষে সে পূর্বের স্বামীর নিকটে আসতে পারবে। এটাই হল তাদের পুনর্সংসার করার তরিকা, এটা ছাড়া বিকল্প কোনো তরিকা এই ইসলামী শরিয়ায় নাই। আশা করি বুঝতে পেরেছেন। যথা নিয়ম বলতে যেভাবে সন্ন্যাতি তালাক, যেমন ঘটনা প্রবাহে দুইবার তালাক দিয়েছে, এরপরে আবার একটি তালাক দিয়েছে আর এক ঘটনায়, এভাবে তিন দফায় তিনটি তালাক দিয়েছে স্ত্রীকে, এটা একটা তালাক, তালাকের সিস্টেম এভাবে হতে পারে, তিন তালাক চূড়ান্ত হয়ে যায় এভাবে। আরেকটা সিস্টেম যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, তিনি বলেন যে প্রত্যেক মাসে পবিত্র অবস্থায় যদি একটা করে তালাক দেওয়া হয় স্ত্রীকে, মানে তাকে আজীবন পরিত্যাগ করা নিয়াতে, তাহলে এর মাধ্যমে তিন তালাক পতিত হবে, এটা সন্ন্যাতি তালাকের পর্যায়ভুক্ত বলে উনি গণ্য করেছেন। এ মর্মের হাদিসটি ইবনে আব্বাসের সুনান গ্রন্থে এসেছে। তাহলে দুটি পদ্ধতি পাওয়া আছে, এক পদ্ধতি হলো যে ঘটনা প্রবাহে স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছে, তালাক দিয়ে দিয়েছে, এক তালাক হলো, আবার স্ত্রী ফেরত নিয়ে নিয়েছে, সমস্যা হয়নি, সংসার চলতে থাকবে, আবার কোনো এক সময় গণ্ডগোল হলো, আবার তালাক দিল তাকে, আবার সংসারে তাকে নিয়ে নিল, আবার কোনো সময় গণ্ডগোল দেখা দিল, কোনো এক সময় ভিন্ন সময়ে অন্তত এক মাসের পর বলা যেতে পারে, তাহলে যদি আবার তালাক দিয়ে দেয়, এই তালাকের পরে আর স্ত্রীকে ফেরত নিতে পারবে না, ফেরত নেওয়া তাদের হাতে নাই। একমাত্র স্বামী যদি তাকে তালাক করে, দ্বিতীয় স্বামী তালাক দেয়, তাহলে সেটা আলাদা কথা, বা যদি সে পর্ণগত হয় সেটা আলাদা কথা। আশা করি বুঝতে পেরেছেন। তো যথা নিয়মের কথা এই জন্যই বলা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এটাই নিয়ম বলেছেন। আল্লাহ বলছেন আত-তালাক মারাতান, তালাক হলো দুই দুইবার করে, ফাইমসাকুন বিল মারুফ আও তাসরিহুম বিল ইহসান, তালাক দুইবার, অতঃপর স্ত্রীকে হয় বিহিতভাবে ভালোভাবে রাখতে হবে ধরে, অথবা সৎভাবে পরিত্যাগ করতে হবে, ভালোভাবে তাকে ধরে রাখতে হবে, মানে ভালো আচরণ করতে হবে, তার ভরণ পোষণ সব কিছু দিতে হবে, তার সাথে সংসার করতে হবে ভালোভাবে ভদ্রতার সাথে, অথবা তাকে ছেড়ে দিতে হবে, তার রাস্তা ছেড়ে দিতে হবে ভালোভাবে, মানে তাকে কোনো প্রকার পীড়া না দিয়ে, তাকে কোনো প্রকার কষ্ট না দিয়ে, তার বদনাম না করে তাকে এমনি বিদায় করে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বিবাহ বিচ্ছেদের কথা বলেছেন, এটাকে খোলা বলা হয় বা খোলা তালাক বলা হয়। এরপরে আল্লাহ রাব্বুল আমিন তৃতীয় তালাকের কথা বলছেন। তৃতীয় তালাকের কথা আল্লাহ বলতে গিয়ে বলেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিলু লাহু মিন বাদ হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, ফাইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতারাজা ইন যন্না আন ইয়ুকিমা হুদুদাল্লাহ ওয়া তিলকা হুদুদুল্লাহি ইউবাইয়িনুহা লিকওমিন ইয়ালামুন। আগের আয়াতটি হলো সূরা বাকারার 229 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তালাকের নিয়ম বলছেন যে তালাক দুইবার করে হবে, মানে যে তালাকের পরে ফিরিয়ে নেওয়া যায়, ফিরিয়ে নেওয়ার অবকাশ রয়েছে স্ত্রীকে,
এই তালাক হলো দুইবার, মানে এক তালাক দেওয়ার পরে সে সংসারে ফিরিয়ে নিতে পারবে। 3 মাসের মধ্যে যদি ফিরিয়ে নেয় তাহলে ফিরিয়ে নিতে পারবে বিনা বিবাহে, বিবাহ নবায়নে। আর 3 মাস পার হয়ে গেলে বিবাহ নবায়ন করে ফিরিয়ে আনতে হবে। 3 মাস বা 3 ঋতু পার হলে বিবাহ নবায়নের মাধ্যমে ফিরিয়ে আনতে পারবে। আর যদি 3 মাসের মধ্যে নিয়ে নেয় তো বিবাহ নবায়ন করা লাগবে, তারা সংসার করে থাকবে। এভাবে এক তালাক যদি হয়, এক তালাক ক্ষেত্রে বিবাহ যদি এভাবে তাদের বিচ্ছেদ হয় তাহলে ফিরিয়ে নিতে পারবে এভাবে। এমনকি 2 তালাকের পরও স্ত্রী ফেরত নিতে পারবে এই তরিকায়। কিন্তু 3য় তালাক যদি দিয়ে দেওয়া হয় এভাবে, আল্লাহ কি বলছেন, ফাইন তাল্লাকা ফালা তাহাইয়ুল্লাহু মিন বাদ হাত্তা তানকিহা যাওজান গায়রাহু। অনন্তর যদি সে স্ত্রীকে তালাক প্রদান করে তবে সে স্ত্রীকে যতক্ষণ পর্যন্ত তাকে ছাড়া অন্য স্বামীকে বিয়ে না করে, তবে তার স্ত্রী যতক্ষণ পর্যন্ত তাকে ছাড়া, মানে পূর্বের স্বামীকে ছাড়া, যে তাকে 3য় তালাক দিয়ে দিয়েছে, তাকে ছাড়া অন্য স্বামীকে বিয়ে করে না নিবে, সে তার জন্য বৈধ হবে না, মানে পূর্বের স্বামীর জন্য। এখানে বিয়ে বলতে তাফসীরে পাওয়া যায়, বিয়ে বলতে মানে মিলন সহ বিয়ে, মানে মিলন হতে হবে, স্ত্রীর সহবাস হতে হবে, জনসঙ্গম হতে হবে। তারপর কি বলছেন আল্লাহ, ফাইন তাল্লাকা ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতারাজা ইন যান্না আন ইয়ুকিমা হুদুদাল্লাহ। অতঃপর সে তাকে তালাক প্রদান করলে, মানে 2য় স্বামী তাকে তালাক দিয়ে দিল, সে তাকে তালাক প্রদান করলে যদি উভয়ে মনে করে যে তারা আল্লাহর সীমা সমূহ স্থির রাখতে পারবে, ঠিক রাখতে পারবে, মানে পূর্বের স্বামী, পূর্বের স্ত্রী স্বামী, এরা যদি আল্লাহর সীমা রেখাকে স্থিরভাবে ঠিক রাখতে পারে, তখন যদি তারা পরস্পর প্রত্যাবর্তিত হয়, মানে আবার তারা ফিরে এসেছে সংসারে, মানে বিবাহের মাধ্যমে, তবে উভয়ের পক্ষে কোনো দোষ নেই। তখন যদি তারা পরস্পর প্রত্যাবর্তিত হয় তবে উভয়ের পক্ষে কোনো দোষ নেই। এরপর আল্লাহ বলছেন, এবং এগুলোই আল্লাহর সীমাসমূহ, তিনি বিজ্ঞ সম্প্রদায়ের জন্য এগুলো ব্যক্ত করে থাকেন। সূরা আল বাকারা 230 নম্বর আয়াত। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যথানিয়মে 3 তালাক যদি দেওয়া হয় তাহলে কোনো ক্রমেই স্বামী তার ওই স্ত্রীকে ফেরত নিতে পারবে না, মানে তারা আবার পুনরায় ঘর সংসার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত 2য় স্বামী তালাক না দেয়, 2য় স্বামীর সাথে তার বিয়ে না হয় এবং তার তালাক না হয় বা মৃত্যু না হয়। তার মানে স্বামী যদি তালাক দেয় 2য় স্বামী, তাহলে পূর্বের স্বামীর কাছে যেতে পারবে। অনুরূপভাবে যদি 2য় স্বামী মারা যায় তাহলেও পূর্বের স্বামীর দিক নিকট সে ইদ্যত শেষে ফিরে যেতে পারবে, মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে তারা নতুন করে, এর আগ পর্যন্ত পারবে না। তবে এখানে একটা কথা রয়েছে, সেটা হলো যে নাটকীয় যদি বিবাহ হয়ে থাকে, নাটকীয় বিবাহ যেটা আমাদের হানাফি সমাজে হয়ে থাকে, যে একসাথে 3 তালাক দেওয়া হয়, যেটা নিয়ম বিরুদ্ধ কাজ, কারণ আল্লাহ কি বলছেন, আর তালাক মাররাতান, তালাক হবে 2 বার করে, মানে 2 বার করে, মানে একবার করে না, একইবারে তালাক দেওয়ার নিয়মের কথা আল্লাহ বলেননি, বরং বলছে তালাক 2 বার করে, মানে যে তালাকের পর স্ত্রী ফেরত নেওয়া যায় এটা হলো 2 বারের তালাক, 2 তালাক, তাহলে তালাকের ভাবে দেওয়ার নিয়ম নাই। আর আমরা বুঝতে পারলাম যে বিভিন্ন ঘটনা প্রবাহে 3 দফায় 3টা তালাক দেওয়ার নিয়ম, বা ইবনে আব্বাসের আলোচনা থেকে, হাদিস থেকে আমরা জানতে পারলাম যে ওনার ফতোয়া হলো যে সন্ন্যাসী তালাক হলো যে প্রত্যেক মাসে স্ত্রীকে পবিত্র অবস্থায় তালাক দিবে, প্রত্যেক মাসে এভাবে লাগাতার 3 মাসে তালাক দিবে, তাহলে এটা এই তালাকটাও সন্ন্যাসী তালাক বলে গণ্য। এই তালাকের পরও এইভাবে 3 তালাক সমাপ্ত হলে তারা সংসার করতে পারবে না, তাদের ঘর সংসার করা বন্ধ হয়ে যাবে চিরতরে, যতক্ষণ পর্যন্ত 2য় স্বামী গ্রহণ না করবে এবং ওই স্বামীর সাথে মিলামেশা না হবে এই স্ত্রীর। বুখারী শরীফ হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে, যে মহিলার নাম হলো রেফা আল করাজি, এই ব্যক্তিটি তার মহিলাকে, তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছিলেন।
তো ফাবাত্তা তালাক হা, এবং তার তালাককে উনি চূড়ান্ত করেছেন, মানে শেষ তিন তালাক দিয়েছিলেন, মানে বিভিন্ন ঘটনা প্রবাহে তাকে তালাক চূড়ান্ত করে দিয়েছিলেন, মানে তিন তালাক পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। ফাতাজাওয়াজাত বাদহু, হাদিসে বলা হচ্ছে যে উনি তারপরে বিয়ে করেন, অর্থাৎ রেফা আল করাজির স্ত্রী তালাক প্রাপ্তির পর, তিন তালাক তার প্রাপ্তির পর উনি বিয়ে করেন আব্দুর রহমান বিন জুবাইরকে। ফাজা আতিন নবী সাল্লাম, এরপরে উনি আসেন রাসুল সাল্লামের নিকটে এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা কানাত তাহতা রিফাতা, তিনি আগে রেফার অধীনে ছিলেন, মানে রেফার স্ত্রী ছিলেন। ফাতাল্লাকাহা আখিরা সালাসে তাসলিকাতিন, কিন্তু তিনি তাকে একবারে লাস্টের শেষ তালাক দিয়ে দিয়েছেন, তিন তালাকের তৃতীয় লাস্ট তালাকটি দিয়ে দিয়েছেন। ফাতাজাওয়াজতু বাদাহু, তখন আমি তাকে বিয়ে করি, তারপরে বিয়ে করি আব্দুর রহমান বিন জুবাইরকে। ওয়াইন্নাহু আল্লাহ মা মাহু ইল্লা মিসলুল হুদবাহ ও আখারাত বে হুদবাতে মিন জিলবাবিহা, এরপর বলেন ওয়াল্লাহে, তিনি আল্লাহর কসম করে বলছি যে তিনি তিনার সাথে এই কাপড়ের মতো কিছু রয়েছে, এছাড়া আর কিছু নাই তার নিকটে। এরপরে ওই মহিলা তার নিজের বড় চাদরের চাদরের একেবারে শেষ প্রান্তটুকু তুলে ধরেন এবং বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ওর নিকটে এরকম রয়েছে, মানে কাপড়ের মতো, তার মানে তার লিঙ্গটা খাড়ো হয় না, কাপড়ের মতো জড়সড় হয়ে থাকে, মানে তার মানে জনমিলন হয় না তার দ্বারা, একবারে স্পষ্ট করে বলে দিয়েছেন। রাবি বলছেন ফাতাবাস সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হেসে ফেললেন, মানে একেবারে হেসে ফেললেন, মুচকি হাসি দিলেন না, একবার হেসে ফেললেন, স্পষ্টভাবে হাসলেন তার কথায়। এরপর বললেন লা আল্লাহকে তার তুরি দিনা আন্তার যে এলা রেফা, সম্ভবত তুমি রেফার নিকটে মানে আবার ফিরে যেতে চাচ্ছ, মানে রেফা তার পূর্বে স্বামী। লা হাত্তা ইয়াজুকা ওসাইলাতাকে ওয়া তাজুকি ওসাইলাতাহু, না না না, হবে না হবে না, যতক্ষণ পর্যন্ত সে তোমার মধুর স্বাদ গ্রহণ না করে এবং তুমি তার মধুর স্বাদ গ্রহণ না করো, মানে তোমাদের ভিতরে মেলামেশা যতক্ষণ না হবে, জনসঙ্গম যতক্ষণ না হবে, ফিরে যেতে পারবে না, রেফার নিকটে পূর্বের স্বামীর নিকটে ফিরে যেতে পারবে না। বুখারী শরীফ সরি, এটা মুসলিমের বর্ণনা, তবে কাছাকাছি শব্দে বুখারী শরীফ এসেছে। দেখুন সহি মুসলিম 3600 নম্বর হাদিস, বুখারী শরীফও রয়েছে কাছাকাছি এইভাবেই। দেখুন সহিল বুখারী 2639 নম্বর হাদিস, এই হাদিস থেকে কি বুঝলাম, বুখারী মুসলিমের হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় স্বামী তার সাথে মেলামেশা না করবে, ততক্ষণ পর্যন্ত সে পূর্বের স্বামীর নিকটে ফেরত যেতে পারবে না। সুতরাং কোনো মহিলা যদি বনবট না হয় পরবর্তী স্বামী, এবং সে যদি তার থেকে মানে অব্যাহতি নিতে চায়, অর্থাৎ খোলা করতে চায়, তাহলেও অন্তত একবার মিলামিশা হতে হবে, তারপরে পূর্বের স্বামীর নিকটে সে ফিরে যেতে পারবে বিবাহ বিচ্ছেদের মাধ্যমে, খোলা তালাকের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি যে দ্বিতীয় স্বামীর ওই সংসারে, মানে এই মহিলার ওই সংসারে ফিরে যাওয়া, অর্থাৎ তাদের পূর্বের সংসারে ফিরে যাওয়ার এক মাধ্যম হল এটাই যে অন্য একজন পুরুষের সাথে বিয়ে হতে হবে এই মহিলার, আর বিয়ের পরে মিলামেশা শর্ত। এরপরে যদি সে নিজের ইচ্ছায় তালাক দেয়, তাহলে সে পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে পারবে ইদ্দতের পরে, বা মারা যায় তাহলে সে পূর্বের স্বামীর নিকটে ফিরে যেতে পারবে 4 মাস 10 দিন ইদ্দত পালন করার পর। বা ওই মহিলার যদি মনমার না হয়, মহিলার পক্ষ থেকে যদি স্বামী পছন্দ না হয়, তাহলে খোলা করতে পারবে, বিবাহ বিচ্ছেদ করে নিতে পারবে সালিস বসে বা সরকারের মাধ্যমে, যদি সত্যিকার অর্থে তার দ্বারা মানে তার সমস্যা থাকে। যেমন এখানে সমস্যা কি হলো, যে পরবর্তী যাকে বিয়ে করলেন আব্দুর রহমান বিন জুবাইরকে, যে মহিলা বিয়ে করলেন পরবর্তী, উনি বললেন তার কাছে একবারে স্পষ্ট করে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে, যে তার কাছে একেবারে কাপড়ের শেষ অংশ, কাপড়ের
শেষ অংশের মতো পাতলা পাতল সাতল জড় সড় ছাড়া আর কিছু তার নিকটে নাই, মানে একবারে কাপড়ের মতো তার লিঙ্গটা না, বুঝবিল্লা আস্তাগফিরুল্লাহ। তো এইভাবে যদি হয়ে থাকে কোনো স্বামী মানে অকেজ হয়ে থাকে বা কাপুরুষ হয়ে থাকে বা আর অন্যান্য কোনো সমস্যা থাকে, তাহলে মহিলা ওই গ্রহণযোগ্য সমস্যা দেখাতে পারলে সালিস বসে সালিসের লোকেরা তাকে তালাক তার তালাক চূড়ান্ত করে দিবে, খোলা চূড়ান্ত করে দিবে, বা মহিলা সরকারি কোর্টের শরণাপন্ন হয়ে পূর্বের স্বামীর নিকটে ফিরে যেতে পারবে, এছাড়া আর কোনো পথ নাই। আর আমাদের দেশে যে নাটকীয় বিয়ে, এই বিয়েটা হারাম বিয়ে। আমাদের দেশে কি হয়, নাটক তিন তালাক আসামে দেওয়া হয়, এটা তার সন্ন্যত বিরোধী, সন্ন্যত বিরোধী তরিকা। কারণ সহি হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায় আবু বকরের জামানায় এমনকি ওমরের খেলাফতের 2 সাল পর্যন্ত কি ছিল, তালাকুস সালাসে ওয়াহিদা, 3টা তালাক একটা বলে গণ্য হতো। মানে কেউ যদি একসাথে 3 তালাক দেয় তাহলে এটা এক বলে গণ্য হতো। ফাকাল ওমর ইবনে খাত্তাব ইনাসা কদ ইস্তাদুল ফি আমরিন কদ কানাত লাহুম ফিহি আনাতুন, নিশ্চয় মানুষ এমন একটা বিষয়ে তাড়াহুড়া শুরু করেছে যেখানে তাদের মানে স্থিরতা অবলম্বন করার অবকাশ ছিল। ফালাও আমদাইনাহু আলাইহিম, যদি আমরা তাদের উপর এটাকে চূড়ান্ত করে দিই তাহলে সেটাই মনে হয় ভালো হয়। ফা আমদাহু আলাইহিম, এরপর তিনি ওটাকে তাদের উপর চূড়ান্ত করে দেন। তো এই সহিহ মুসলিম থেকে আমরা জানতে পারলাম ইবনে আব্বাসের হাদিস থেকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইবনে আব্বাস কি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং আবু বকরের 2 সাল পর্যন্ত, এমনকি ওমরের খেলাফতের 2 সাল পর্যন্ত, আবু বকরের পুরো খেলাফত পর্যন্ত এবং ওমরের 2 সাল পর্যন্ত 3 তালাক 1 তালাক বলে গণ্য হতো। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তালাকের প্রবণতা দেখলেন তাড়াহুড়া করছে মানুষ, তখন তিনি তাদের ওপর বাস্তবায়ন করেন। আমাদের দেশের হানাফি সমাজ দেখা যাচ্ছে যে ওমরের ফতোয়াটাকে বাস্তবায়ন করে থাকেন এবং যদি কোনো সংসার 3 তালাক দিয়ে দেয় রাগের মাথায়, তো আমাদের দেশের হুজুররা বলে থাকে যে তোমাদের তালাক হয়ে গেছে, বলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু ফয়সালা এটা। তো ভালো কথা, ওমর রাদিয়াল্লাহু আনহু ফয়সালা এই পর্যন্তই, কিন্তু ওই যে ভাড়াটিয়া পাঠান বা এক রাতের জন্য বিয়ে দেওয়া হবে এটা কিন্তু ওমরের ফয়সালা না, বরং ওমর থেকে কিছু বর্ণনা পাওয়া যায়, উনি বলেন যে আমি যদি দেখতে পাই মানে কোনো হিল্লাকারীকে এবং যাকে হিল্লা করা হয় তো রজম করে মারবো, আমি যদি আমার নিকটে হিল্লাকারী ব্যক্তিকে পায় তাহলে ওকে রজম করে মারবো, এভাবে বলেছেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু সহ ওলামায়ে দিন তারা এটাকে জেনা ব্যভিচার গণ্য করতেন, সাহাবায়ে কেরাম, যে বিয়েটাকে আমার দেশে এখন কি করা হয়, হিল্লা বিয়ে বলা হয়। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত স্পষ্ট জল জল করে জ্বলছে যে 3 তালাক একসাথে দিলে 1 তালাকই গণ্য হবে। সুতরাং নাটকে এই 3 তালাক দিলে এই 3 তালাকের কারণে স্ত্রী হারাম হয় না, বরং স্ত্রী বৈধ থাকে। সুতরাং 3 তালাক একসাথে দিলে এটা 1 তালাক যেহেতু গণ্য হবে, অতএব 3 মাসের ভিতরে যদি স্ত্রী ফেরত নিয়ে নেয় কোনো সমস্যা হবে না, তাদের হিল্লার নামে সেই ওই লজ্জাকর প্রথার প্রয়োজনও দেখা দিবে না। এই হিল্লা তো হিন্দুরাও লজ্জা পায় হিল্লা দিতে, মানে নিজের স্ত্রীর ইজ্জত বা নিজের মা বোনের ইজ্জত অন্য নিকটে এক রাতের জন্য দিতে হিন্দুরা কিন্তু লজ্জা পাবে, তো মুসলমানরা কেমন লজ্জা পাবে না, লজ্জাহীন ধর্মের নামে মানুষ বেলজ্জা হয়েছে ধর্মের দোহাই দিয়ে। যেমন এদিকে ওই কুলুক ধরে হাঁটাহাঁটি করে লজ্জাস্থান ধরে ধর্মের দোহাই দিয়ে 40 কদম হাঁটে আর মানুষের সাথে কথাও বলছে, বেটির সাথে বাপের সাথে বৌমার সাথে কথা বলছে, তো ধর্মের দোহাই দিয়ে যেমন বেহায়া হয়েছে, এখানে দেখা যায় ধর্মের দোহাই দিয়ে নারীদের ইজ্জতকে মানে অবৈধ পন্থায় হালাল করার চেষ্টা করা হচ্ছে আমাদের দেশের ওই পেটুয়া মোল্লা দ্বারা। তা আল্লাহ ওদেরকে হেদায়ত করুন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে নাটকীয়ভাবে যে 3 তালাক দেওয়া হয় এই 3 তালাকের কারণে 1 তালাকই গণ্য হয়। সুতরাং স্ত্রীকে ফেরত নিতে চাইলে 3 মাসের ভিতরে ফেরত নিয়ে নিবে, আর যদি 3 মাস পার হয়ে যায় তাহলে বিবাহ নবায়ন করা লাগবে, বিবাহ নবায়ন করা লাগবে, বাস আর কিছুই লাগবে না। এই প্রচলিত হিল্লা প্রথা হিল্লা বিয়ের কোনো প্রয়োজন নাই। আশা করি একসাথে 3 তালাক দিয়ে দেওয়া হলে স্ত্রীকে আবার গ্রহণ করার নিয়ম বিষয়ে যথেষ্ট আলোকপাত করা হয়েছে। প্রায় 20 মিনিট হতে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন।
সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।